আইডিয়ার অনেক দাম। এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছো তোমরা? কি নাম? গাজীপুরে চলে, শুধু শহরে না, ঢাকায়। আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট করে অবাক হয়েছি। এই উবারের কোনো পুঁজিপাতি কিছু নাই, ওদের কিছু অফিস আর স্টাফ, মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে। মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে? কই ভাজে, এটাও বুঝেন আপনারা? কইয়ের তেল দিয়ে কই ভাজা। ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি এন্ড দে সেট আপ সাম স্টাফ, কোম্পানি আছে, স্টাফ আছে, আর একটা মোবাইল অ্যাপ আছে। এই মোবাইল অ্যাপসের মধ্যে দিয়ে ওয়্যার ইউ ইন্টেন্ড টু গো, কোথায় যেতে চান লিখবেন, কোন জায়গা থেকে যেতে চান লিখবেন, গাড়ি এসে হাজির, আপনি টাকা পে করে দিবেন, ওই টাকার একটা পার্সেন্টেজ ওই কোম্পানির মধ্যে চলে যাবে। হোয়াট এন আইডিয়া! সারা বিশ্বে এখন শুরু হয়েছে। আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে, সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে। 775টা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে। 63টা দেশে ওদের সেন্টার আছে। আমাদের ঢাকাতেও আছে না নেই? আমি অবাক হলাম, 2018 সালে ওদের প্রফিট, ওদের রেভিনিউ হচ্ছে 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 বিলিয়ন ডলার। Could you imagine that? আপনি কি কল্পনা করতে পারেন, বসে বসে অন্যের গাড়ি দিয়ে, অন্যের মাল সামান দিয়ে, অন্যকে খাটিয়ে কোটি কোটি টাকার ব্যবসা? তারপরে এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায়, কি নাম? কি বুক? কি বুক সবাই জানেন? হুজুর আপনারা আছে, মাশাআল্লাহ। এই যে ফেসবুকের জন্য আমরা খেটে যাচ্ছি, দিন দিন নাই, রাত নাই, আমরা যে স্ক্রলিং করছি, লাইক দিচ্ছি, শেয়ার দিচ্ছি, উই অল আর দ্য স্টাফ অফ ফেসবুক, আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি, কাজ করে যাচ্ছি, জাস্ট আইডিয়া। এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক বানায় দিছে কে? এই জন্য নতুন নতুন আইডিয়ার দরকার আছে না? আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে, তার প্রমাণ ওরা বানিয়েছে উডা উবার, আমরা বানিয়েছি পাঠাও। আমরা বানিয়েছি কি? পাঠাও চড়ছেন কারা কারা দেখি? ওরে আল্লাহ, অল আর দ্য স্মার্ট গাইজ, মাশাআল্লাহ, হাত নামা। পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া। প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে, কিন্তু পাঠাও হচ্ছে মোটরসাইকেল রাইড, চিপা চাপা দিয়ে চলে যায়, আছে না নাই? তো এরপরে নতুন কি আসবে, এই দায়িত্বটা তোমার, তোমার মাথা থেকে বের করতে হবে। এই এন্টারপ্রেনারশিপ, নতুন করে উদ্যোগী হতে হবে। এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও, মিলিয়নিয়ার হতে চাও, ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে, ঠিক কি না? আত্তাজিরা সাদুক আলামিন মা আন-নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, আমানতদার, সত্যবাদী ব্যবসায়ী, কিয়ামতের দিন নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে, তাহলে আমাদের ব্যবসায় বরকত দিবে কে? সম্মানিত সুধী, তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা কিছু করে দেখাতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোন বিকল্প নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল। স্ট্রাগল তোমাকে করতেই হবে, কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি। মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি? ওয়া ওয়া বলে নিজের অস্তিত্বের জানান দেয় যে আমি এসেছি, এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এই পৃথিবী ফুলের বিছানা সজ্জা নয়, এখানে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ধান ঝরাতে হবে, পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ, এজন্য পরিশ্রম করতে হবে। সব নবীরা পরিশ্রমী ছিলেন, সব নবীরা কাজ করেছিলেন। সূরা জুমার এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। আজকে এই স্লোগানটা এই মাহফিলের শুরুতে মাঝখানে শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব। কাজের সময় সবাই বলেন নাই তো? সবাই বলতে কাজের সময় এইভাবে আসতে পারা যাবে, নামাজের সময়,
কাজের সময়, নামাজের সময়, সিনেমা দেখার সময় দেখা যাবে, কাজের সময়, নামাজের সময়, এটা মনে থাকবে, মুখস্থ করা যাবে তো। আল্লাহ রাব্বুল আলামিন দশ নম্বর আয়াতে মূলত আমাদেরকে এই মেসেজটাই দিচ্ছে, কাজের সময় কাজ, নামাজের সময়। وَقُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ.